নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সলভ করাবো। তো দেখতেই পারছো জীবন বিজ্ঞান ও পরিবেশ, সুব্রনীল চক্রবর্তী, বইটা খুবই ভালো বই আছে। এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী এসবি একাডেমিক সেন্টার থেকে রিকোয়েস্ট করেছে। তো দেখো, তাদের জন্য কিন্তু আমি সলভ পেপারটা সম্পূর্ণরূপে নিয়ে এসেছি। আজকে আমি দ্বিতীয় অধ্যায়টা সলভ করাবো, জীবন সংগঠন স্তর। তো দেখো, এটা 24 নম্বর পেজ থেকে শুরু করে 51 নম্বর পেজ পর্যন্ত আছে, এবং অনুশীলনীটা যেটা আছে 49 নম্বর পেজে। আজকে আমি এই অধ্যায়টা সম্পূর্ণরূপে অনুশীলনীগুলো সলভ করে দেবো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। ওকে, দেখতেই পারছো দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। এই অধ্যায়ের যাবতীয় MCQ এবং অনুশীলনীগুলো সলভ করার চেষ্টা আমি করছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। একদম সম্পূর্ণ অ্যান্সার সমেত আমি বিস্তারিত আলোচনা করব এবং বানান সিদ্ধু। ওকে, প্রথম প্রশ্ন বলেছে, এন মৌলটি কোন জৈব অণুর গঠনে আবশ্যিক বলে তুমি মনে করো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্সার হবে আমাদের প্রোটিন। পরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? বলেছে, জের ফত্তালোমিয়া রোগের জন্য দায়ী ভিটামিনটি কি? অ্যান্সার হবে ভিটামিন সি। ওকে, পরের প্রশ্ন, 3 থেকে প্রশ্ন, প্রাণীদের বংশগত বৈশিষ্ট্য নির্ধারণ করে? অ্যান্সার হবে DNA। 4 থেকে প্রশ্ন, আখের রসে যে শর্করাটি থাকে, তো দেখো অ্যান্সার হবে সুক্রোজ থাকে। পরের প্রশ্ন, 5 থেকে প্রশ্ন, মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে কোন ধাতুটি বেশি প্রয়োজন? তো অ্যান্সার হবে সের অ্যান্সার লোহা। পরের প্রশ্ন, 6 থেকে প্রশ্ন, পেশী গঠনের প্রধানত অংশ নেয় কোন জৈব অণু? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রোটিন। 7 থেকে, জলে দ্রবণীয় ভিটামিনটি হল? অ্যান্সার হবে সি। সি এর অ্যান্সার হবে ডি হবে। 8 থেকে, ফ্যাটে দ্রবণীয় নয় এমন একটি ভিটামিন হল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অ্যান্সার হবে ভিটামিন বি। পরের প্রশ্ন, কোষের শক্তিকর বলে কোন অঙ্গাণুকে? অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। 10 থেকে, আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য? অ্যান্সার হবে লিউকোপ্লাস্টিড। পরের প্রশ্ন, 11 থেকে প্রশ্ন, মানবদেহের একটি সর্বমাত্রিক মৌল হল? অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ। পরের প্রশ্ন, 12 থেকে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? অ্যান্সার হবে রাইবোজম। 13 থেকে, দেহে বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে? অ্যান্সার হবে যোগকলা। 14 থেকে প্রশ্ন, প্রোটিন বাছাইয়ের সাহায্য করে কোন অঙ্গাণু? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, গোলগি বডি। 15 থেকে, একটি সংযোগী কলা হলো? অ্যান্সার হবে স্নায়ু। 16 থেকে, আগুনে হাত লাগলে অথবা তৎক্ষণাৎ হাত সরিয়ে নিই, এটি কাজটি নিয়ন্ত্রণ করে? সুষুম্নাকাণ্ড। 17 থেকে, কোন অঙ্গটি মিশ্র গ্রন্থি নয়? অ্যান্সার হবে ফুসফুস, আর বাকি সব মিশ্রগ্রন্থি। 18 থেকে, কোনটি অগ্নাশয় থেকে নির্গত হরমোন? অ্যান্সার হবে ইনসুলিন। এবার তোমাদের আমি বাকি যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দেবো, ঠিক আছে? ফার্স্ট প্রশ্ন কি বলেছে, অ্যামিনো অ্যাসিড উপস্থিতি দুটি মৌলের নাম লেখো। 2 থেকে প্রশ্ন, প্রোটিনের গঠনগত একক কি? 3 থেকে প্রশ্ন, একটি একক শর্করার নাম লেখো। এবং 4 থেকে প্রশ্ন, মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থিটির নাম কি? তো দেখো, প্রথম প্রশ্ন আছে, অ্যামিনো অ্যাসিড উপস্থিত দুটি মৌলের নাম হলো কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন। 2 থেকে প্রশ্ন, প্রোটিন গঠনের একক কি? অ্যান্সার হবে অ্যামিনো অ্যাসিড। 3 থেকে, একটি শর্করা কার্বনের নাম কি? অ্যান্সার হবে মনোস্যাকারাইড। এবং 4 থেকে প্রশ্ন, মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি? অ্যান্সার হবে যকৃত। তো দেখো, বানাম সমেত তোমরা দেখে নাও, দেখতেই পারছো, একের অ্যান্সার হবে কার্বন ও হাইড্রোজেন, 2-এর অ্যান্সার হবে অ্যামিনো অ্যাসিড, 3 থেকে মনোস্যাকারাইড, 4 থেকে যকৃত, ঠিক আছে? 5 থেকে প্রশ্ন কি আছে, তার অ্যান্সার হবে ভিটামিন ডি। ওকে, 5 থেকে প্রশ্ন কি বলেছে, অ্যান্টি র্যাকাইটিক ফ্যাক্টর কোনটি? অ্যান্সার হবে ভিটামিন ডি। 5 থেকে অ্যান্সার কী হবে? ভিটামিন ডি হবে। ওকে, পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট কোশ্চেন, 6 থেকে, কোষকে দৃঢ়তা দেয় কোন অঙ্গাণু? 6 থেকে প্রশ্নের অ্যান্সার হবে কোষ প্রাচীর। কী হবে?
কোষ প্রাচীর, ছয়ের অ্যান্সার কি হবে? কোষ প্রাচীর। পরের প্রশ্ন, 7 দাগের প্রশ্ন কি বলেছে? 7 দাগের প্রশ্ন বলেছে একটি প্রোক্যারিওটিক কোষের নাম লেখো। 7 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, দেখতেই পারছো কি বলেছে, সব ব্যাকটেরিয়া কোষ, ঠিক আছে। 8 দাগের প্রশ্ন কি বলেছে? 8 দাগের প্রশ্ন বলেছে একটি ইউক্যারিওটিক জীবের নাম লেখো। অ্যান্সার হবে, 8 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ছত্রাক, কী হবে, ছত্রাক হবে। 9 দাগের প্রশ্ন উদ্ভিদের একটি জটিল স্থায়ী কলার নাম লেখো। অ্যান্সার হবে, 9 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে জাইলেম। 10 দাগের প্রশ্ন একটি তরল যোগ কলার নাম লেখো। অ্যান্সার হবে রক্ত। 11 দাগের প্রশ্ন ত্বক গঠন করে মূলত কোন কলা? অ্যান্সার হবে আবরণী কলা। 12 দাগের উদ্ভিদদেহ রসের ঊর্ধ্বমুখী চলন ঘটে কোন কলায়? 12 দাগের প্রশ্নের অ্যান্সার হবে জাইলেম। তো দেখো তোমাদের বানামগুলো কিন্তু আমি দেখিয়ে দেবো, একদম 15 দাগ পর্যন্ত পড়বো, তারপরে একবারে বানামগুলো দেখিয়ে দেবো, যদি বানামগুলো না লিখতে পারো। 13 দাগের প্রশ্ন পুরুষ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অঙ্গের নাম কি? 13 দাগের প্রশ্ন অ্যান্সার হবে শুক্রাশয়, শুক্রাশয়। 14 দাগের প্রশ্ন মানুষের সর্ববৃহৎ লাসিকা গ্রন্থির নাম কি? অ্যান্সার হবে প্লীহা, পয়লয় হসি হয়াকার। পরের প্রশ্ন আমাদের, এটা তো 13 দাগের অ্যান্সার হবে জাইলেম, না 13 দাগের অ্যান্সার হবে শুক্রাশয়, 12 দাগের অ্যান্সার হবে জাইলেম, 14 দাগের অ্যান্সার হবে আমাদের প্লীহা। 15 দাগের প্রশ্ন বলেছে ইনসুলিন কোন গ্রন্থ থেকে নিঃসৃত হয়? অ্যান্সার হবে অগ্নাশয় থেকে। 15 দাগের অ্যান্সার হবে অগ্নাশয়। তো দেখো বানামগুলো তোমরা একটু দেখে নাও, ঠিক 7 দাগ থেকে দেখতে পাচ্ছ। 4 দাগের অ্যান্সার, এই যে প্রথম থেকে দেখাচ্ছি, প্রথমের অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড, তারপর দেখো অ্যান্সারগুলো, দেখো বানামগুলো দেখানো, একদম 15 দাগ পর্যন্ত তোমাদের দেখাবো। আমি একটু আগে মুখে উচ্চারণ করে গেছি, তার সঙ্গে কিন্তু বানামগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, আবরণী কলা, জাইলেম, শুক্রাশয়, প্লীহা এবং অগ্নাশয়, ঠিক আছে, 15 দাগ পর্যন্ত কিন্তু সলভ করেছি। এরপরে দেখো বাকিগুলো পড়ছি। ওকে, পরের প্রশ্ন আমাদের 16 দাগের প্রশ্ন একটি মিশ্র গ্রন্থির নাম লেখো। অ্যান্সার হবে অগ্নাশয়, ঠিক আছে, কী হবে, অগ্নাশয় হবে। পরের প্রশ্ন কী বলছে? 17 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ইউক্যারিওটিক। 17 দাগের অ্যান্সার হবে কী হবে, ইউক্যারিওটিক কোষ। তোমাদের বানাম দেখিয়ে দেবো কিন্তু। 18 দাগের যে প্রশ্ন আছে এটিপি সংশ্লেষণে অংশ নেয় এমন একটি অঙ্গাণুর নাম লেখো। অ্যান্সার হবে, 18 দাগের অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। 19 দাগের প্রশ্ন উদ্ভিদের শালক সংশ্লেষে সাহায্য করে কোন অঙ্গাণু? 19 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ক্লোরোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড। আর 18 দাগের অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। 20 দাগের প্রশ্ন মাড়ির সমস্যার জন্য কোন খাদ্য উপাদানের অভাব দায়ী? অ্যান্সার হবে ভিটামিন সি। তো দেখো এই যে বানামগুলো দেখে দিই, দেখতেই পারছো। 11 দাগের অ্যান্সার আবরণী কলা, 12 দাগের জাইলেন, 13 দাগের শুক্রাশয়, 14 দাগের প্লীহা, 15 দাগের অগ্নাশয়, 16 দাগের অগ্নাশয়, 17 দাগের ইউক্যারিওটিক কোষ, 18 দাগের মাইটোকন্ড্রিয়া, 19 দাগের ক্লোরোপ্লাস্টিড, 20 দাগের ভিটামিন সি। ওকে, দেখো এবার 21 দাগের প্রশ্ন কী বলেছে। 21 দাগের প্রশ্ন বলেছে রক্ততন্ত্রণে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। পরের প্রশ্ন 22 দাগের একটি ভিটামিনের নাম লেখো যার অভাবে অ্যামোনিয়া ঘটে। অ্যান্সার হবে বি কমপ্লেক্স, ঠিক আছে। 23 দাগের ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কি? ভিটামিন বি ওয়ান। 23 দাগের প্রশ্নের অ্যান্সার হবে থাইমিন। 24 দাগের প্রশ্ন মানবদের একটি অত্যাবশ্যক মৌলের নাম লেখো। 24 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কার্বন। 25 দাগের আপেল খেলে কসকস করে কোন কলার জন্য? 25 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এসক্লেরেনকাইমা, ঠিক আছে। আমি বানামগুলো দেখে দিচ্ছি একটু পরে। 26 দাগের প্রশ্ন কোন উদ্ভিদ কলা সারা জীবন বিভাজিত হয়? 26 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ভাজক কলা। 27 দাগের প্রশ্ন ডিম্বাশয় থেকে নির্গত একটি হরমোনের নাম লেখো। 27 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ইস্ট্রোজেন, ঠিক আছে। 28 দাগের প্রশ্ন ডিএনএ উপস্থিত থাকে এমন থাকে এরূপ দুটি অঙ্গাণুর নাম লেখো। 28 দাগের প্রশ্নের অ্যান্সার হবে নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া। তো দেখো এই যে তোমাদের বানামগুলো দেখিয়ে দিচ্ছি 21 দাগ থেকে, ঠিক আছে। দেখো 21 দাগের বানামগুলো দেখতেই পারছো তোমরা, ঠিক আছে। প্রথমে একটা ভিটামিন কে, 21 দাগের অ্যান্সার, 22 দাগের বি কমপ্লেক্স, 23 দাগের থাইমিন, ওকে, আর 24 দাগের কার্বন, 25 দাগের স্ক্রেন কাইমা, 26 দাগের ভাজক কলা, 27 দাগের ইস্ট্রোজেন, 28 দাগের নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, 29 দাগের ভিটামিন ই, ঠিক আছে, এবং 31 দাগের বৃক্ক হবে, 32 দাগের হবে যান্ত্রিক কলা, 33 দাগের হবে গ্লুকোজ,
এবং তার সঙ্গে 34 দাগের পেজ নম্বরটা দেখিয়ে দেবো, 35 দাগের অ্যান্সার হবে আবরণী কলা। ওকে, বুঝতে পারছো আমি কী বলছি? 29 দাগে যে প্রশ্ন বলেছে, কোন ভিটামিনের অভাবে প্রজনন ক্ষমতা হ্রাস পায়? 29 দাগের অ্যান্সার হবে আমাদের ভিটামিন ই, ভিটামিন ই। 30 দাগের প্রশ্ন, নিউরন কি? তো দেখো বইতে আছে নিউরন কি, পেজ নম্বর 46-এ। তো দেখতেই পারছো এখান থেকে লিখবে যে নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক, ঠিক আছে? এখান থেকে এতটা হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে, 31 দাগের প্রশ্ন, দেহে শাকুনির কাজ করে কোন অঙ্গ? বৃক্ক, বানামটা তোমাদের দেখিয়ে দিছি একটু আগে। উদ্ভিদের দৃঢ়তা দেয় কোন কলা? অ্যান্সার হবে আবরণী ক, না দৃঢ়তা দেয়, তাই তো। 32 দাগের অ্যান্সার হবে যান্ত্রিক কলা, ঠিক আছে। 33 দাগের রক্তে কোন শর্করা উপস্থিত থাকে? অ্যান্সার হবে গ্লুকোজ থাকে। তো দেখো বানামগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই যে দেখে নাও তোমরা। 31 দাগের অ্যান্সার ছিল বৃক্ষ, 32 দাগের অ্যান্সার হবে যান্ত্রিক কলা, 33 দাগের অ্যান্সার হবে গ্লুকোজ, 35 দাগের অ্যান্সার হবে আবরণী কলা, আর 34 দাগের অ্যান্সারটা তোমাদের দেখে দিছি, 39 নম্বর পেজে আছে। ওকে, তো দেখো আকার বলেছে, তাই তো? তো দেখতে পাচ্ছ আকার এখান থেকে লিখবে, এটা লিখবে, এর আকারটা প্রোক্যারিওটিক কোষের আকার এখান থেকে এতটা লিখবে, এবং ইউক্যারিওটিক কোষের আকার এখান থেকে এতটা লিখবে, এটা লিখলেই তোমাদের হয়ে যাবে। তো দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। তো দেখো বিষ সাদৃশ্যটি লিখে তো বের করতে হবে। প্রথমের অ্যান্সার হবে 36 দাগের অ্যান্সার হবে প্যারেনকাইমা, তো দেখো এর থেকে সম্পূর্ণ আলাদা। 37 দাগের হবে স্নায়ু হবে, 38 দাগের অ্যান্সার হবে লিনোলেইক অ্যাসিড হবে, 39 দাগের অ্যান্সার হবে ভিটামিন সি। এবার দেখো শূন্যস্থানে এখানে দেখতে পাচ্ছ 40 দাগের অ্যান্সার হবে অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হবে। 1 দাগের অ্যান্সার হবে এখানে শূন্যস্থানে কী হবে, অপরিহার্য অ্যামিনো অ্যাসিড হবে। এবং আমাদের 41 দাগের প্রশ্ন বলছে ভিটামিন কে রক্তক্ষরণ, তো দেখো অ্যান্সার কী হবে সেটা দেখাচ্ছি তোমাদের আমি, এই যে ঠিক এই যে এখানে আছে, প্রতিরোধ ভিটামিন ডি কী হবে, রিকেট হবে, ঠিক আছে। নিউক্লিয়াস এখানে হবে গ্রানা, এখানে হবে এটা হবে প্লাস্টিড হবে। তো দেখো এবার আমি দেখো 43 দাগের অ্যান্সার হবে প্লাস্টিড হবে, 44 দাগের অ্যান্সার হবে মাইট্রোকন্ডিয়া, 45 দাগের অ্যান্সার হবে স্থায়ী কলা, 46 দাগের অ্যান্সার হবে পাকস্থলী। এবার চলে আসো 47 জায়গার প্রশ্ন, একটু জুম করে নিই, দেখতে পাবে তোমরা ভালো করে। 47 জায়গার প্রশ্নের অ্যান্সার হবে প্রথমে হবে তন্ত্র হবে, 48 জায়গার এখানে শুনে উৎপত্তি অনুযায়ী উদ্ভিদ কলা দুই প্রকার, একটা ভাজক কলা আর একটা আসলে স্থায়ী কলা, ভাজক কলা লেখা। 49 জায়গার প্রশ্ন, কোষের আত্মগতি থলি হলো লাইসোজোম, হ্যাঁ লাইসোজোমকে কী বলা হয়, কোষের আত্মগতি থলি বলা হয়। 50 জায়গার স্নায়ুকলাতে নিউরন ছাড়াও ড্যাশ নামক কোষ থাকে, অ্যান্সার হবে নিউরোগ্লিয়া, গয়লাহসী অন্তস্থ আকার। তো 51 দাগের অ্যান্সার ভুল হবে, দেখো কেটে দিয়েছি। 52 দাগের অ্যান্সার ভুল হবে, 53 দাগের অ্যান্সার ভুল হবে, কেটে দিয়েছি, মানে মিথ্যা যাকে বলে। 54 দাগের অ্যান্সার সত্য হবে, 55 দাগের অ্যান্সার সত্য হবে। এবার দেখো 56 দাগের যে প্রশ্ন আছে, পেঁচানো সিঁড়ির মতন দেখতেই পারছো অ্যান্সার হবে কিন্তু ডিএনএ, ঠিক আছে ডিএনএ হবে। আর 2 দাগের অ্যান্সার হবে শীতের প্রকোপ থেকে রক্ষা করে, 2 দাগের অ্যান্সার হবে লিপিড হবে, ঠিক আছে কী হবে লিপিড হবে। 3 দাগে ভেদ্য পর্দা হবে কোষ প্রাচীর, আর তারপরে একটু মানে জুম কমিয়ে দিই, ওকে তাহলে মুশকিল হচ্ছে দেখাটা। আর তোমাদের 4-এর অ্যান্সার হবে আমাদের কোষ পর্দা, 5-এর অ্যান্সার হবে সোডিয়ামও কি, ঠিক আছে আয়োডাইড, এবং 6 দাগের অ্যান্সার হবে আমাদের হবে ভিটামিন সি। তো যতগুলো আছে এগুলো সলভ করে দিয়েছি। এবার আমি তোমাদের পরের দিন আমি তোমাদের এই যে দুই নম্বর যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দেবো, ঠিক আছে। আর অসংখ্য ধন্যবাদ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যারা চ্যানেলটাকে এতটা সাপোর্ট করছে, যাদের কারণে এসবি একাডেমিক সেন্টার দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। আর তোমরা আমাকে সাপোর্ট করে যাও, আর আমি যতটা পারি খুব শীঘ্রই সিলেবাসগুলো ফাটাফাট করে সেলভ করে মানে সলভ করে দেবো, সব সলভ করে দেবো ফাটাফাট করে। থ্যাংক ইউ সো মাচ সাপোর্ট করার জন্য।